আশির দশকের বিখ্যাত শো ম্যাগনাম পিআই খ্যাত জনপ্রিয় অভিনেতা রজার ই মজলি মারা গেছেন। তার বয়স হয়েছিল 83 বছর। রজারের মেয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার এক ফেসবুক পোস্টে রজারের মেয়ে ছাও মজলি জানান, মৃত্যুকালে তিনি পরিবারের সদস্যদের সান্নিধ্যে ছিলেন। গত সপ্তাহে এক সড়ক দুর্ঘটনায় মজলি গুরুতর আহত হন। তার কাঁধের হাড় ভেঙে নেমে যায় এবং শরীরের নিচের দিক প্যারালাইজড হয়ে যায়। এই অবস্থাতেই মারা গেছেন তিনি। ম্যাগনাম ছাড়াও স্যানফোর্ড অ্যান্ড সন, লাবোর্ড, খোজ্যাক, দ্য রকফোর্ড ফাইল সহ আরও কয়েক ডজন সিরিজে অভিনয় করেন রজার। রজারের মৃত্যুর পর তার মেয়ে ফেসবুক পোস্টে জানান, তাকে হারানোর শোক কাটিয়ে ওঠা সম্ভব নয়। তিনি একজন চমৎকার পিতা ছিলেন।